নতুন এসওপি অহার লগে লগে আমি দেখা পালো যে অকল অকল বাস মানে বন্ধ রাখিছে। এখন এখন গাড়ি 4-5 জন স্টাফ থাকে, তেখেতসকল অসুবিধা হয়েছে। যদি কিবা হেৰি হয় তো সরকারে জিম্মাবাড়ি হব। আন্তজিলা যেহেতু বাস আমার তো মানে 16 তারিখের পর খুলব খুলব বলে কই আসে, কিন্তু নতুন এসওপি অহার লগে লগে আমি দেখা পালো যে অকল অকল বাস মানে বন্ধ রাখিছে। যেহেতু প্রাইভেট কারো ইন্টারডিস্ট্রিক্ট খুলি দিলে সবই যাব পারে, ট্রেন সরু গাড়ি সব দোকান পোহর সব খোলা থাকিলে, কিন্তু আমার বাসে বন্ধ থাকিলে ইন্টারডিস্ট্রিক্ট, সেই কারণে আমার অসুবিধা হয়েছে। প্লাস আমার এখন এখন গাড়ি 4-5 জন স্টাফ থাকে, তেখেতসকলের অসুবিধা হয়েছে। প্লাস আমার যে ট্যাক্স হল, ইন্স্যুরেন্স হল, ফিটনেস হল, একু মাফ হওয়া নাই আজিলেকে, আজিলেকে একু মাফ হওয়া নাই। করোনা বলে সব হল, কিন্তু আমার এই একুয়ে মাফ হওয়া নাই। এতিয়া আমি কেনেকে চলিম? নহলে আমাক মারি পেলাক সরকারে, উপায় নাই। আর নহলে আন্তর ডিস্ট্রিক্ট মানে ইন্টার ডিস্ট্রিক্ট খুলি দিয়ক, আর যদি নুখুলে আমি ইয়ার উপর কিবা ব্যবস্থা করিম। যদি কিবা হেৰি হয় তো সরকারে জিম্মাবাড়ি হব, আমার সেইটাই কবলে আছে আৰু।